আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারব। যুদ্ধ বিমান বানাবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশে চলছে উন্নয়নের জোয়ার। পদ্মা সেতু, মেট্রো রেলের মতো মেগা প্রকল্পগুলো বাংলাদেশের উন্নয়নের গতিকে আরও অনেক গতিময় করে তুলবে। এমত অবস্থায় যদি বাংলাদেশের সাথে মায়ানমার বা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লেগে যায়, তাহলে শত্রু দেশ চাইবে বাংলাদেশের মেগা প্রকল্পগুলো আগে ধ্বংস করতে। তাই ওই লক্ষ্যে বাংলার আকাশ শত্রুমুক্ত রাখতে বিমান নির্মাণ, গবেষণা ও মহাকাশ বিজ্ঞান চর্চার দিকে জোর দিতে বলা হচ্ছে বিমান বাহিনীকে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের জন্য আমদানি করা হবে তুরস্ক থেকে অ্যাট্রাকিং সামরিক ড্রোন। তুরস্কের ড্রোন সারা বিশ্বে বহুল প্রশংসিত এবং সর্বাধুনিক উন্নত। এই সামরিক ড্রোন কেনার পাশাপাশি আরও অত্যাধুনিক যুদ্ধ বিমান ও সমরাস্ত্র কিনবে বাংলাদেশ। এই সমরাস্ত্র কেনার পর চুক্তি অনুযায়ী বাংলাদেশকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেবে তুরস্ক। এই প্রশিক্ষণের হাত ধরে বাংলাদেশ যুদ্ধ বিমান তৈরিতে অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী। গত রোববার 77তম বিমান বাহিনীর একাডেমি কোর্সের সমাপনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ বিমান বানানোর সক্ষমতা অর্জনে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে উচ্চ আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি আমরা লালমনিরহাটে চালু করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বিমান চলাচল, বিমান নির্মাণ, গবেষণা, মহাকাশ বিজ্ঞান চর্চা হবে, যার মাধ্যমে আমি আশা করি একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরি করতে পারব। এমনকি একদিন আমরা মহাকাশেও পৌঁছে যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। বিমান বাহিনীর জন্য হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট এবং এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউটের সাংগঠনিক কাঠামো ইতিমধ্যেই সরকার অনুমোদন করেছে জানিয়ে সরকার প্রধান বলেন, শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে প্রযুক্তি এবং শিল্পায়নের সংমিশ্রণে শিল্পনির্ভর জাতি হিসেবে আত্মপ্রকাশে বিমান বাহিনীর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে 1941 সালের গানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিমান বাহিনীর আরও একধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন শেখ হাসিনা। নবীন ক্যাডেটদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধজয়ী জাতি হিসেবে মনে সাহস রেখে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কোনো দিক থেকে যাতে বাংলাদেশ পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রেখে এগিয়ে যেতে হবে আমাদের। বন্ধুরা, আপনাদের কী মনে হয়, বাংলাদেশ কি অচিরেই যুদ্ধ বিমান বানাতে সক্ষম হবে কি হবে না? জানতে চাই আপনার মূল্যবান মতামত। অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আজকের মতোই এতটুকুই থাক, ধন্যবাদ।